আমাদের কাছে জামাই আদরে আছে, সমুদ্র ডুবি যার মাছে খাইয়ালার হিগারে কান্দ করিলে দেশে পৌঁছাই দিছি আমরা। করোনা মহামারীর সময় ঘরে ঘরে খানা পৌঁছাই দিছি আমরা। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষগুলা শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, এটা যুগে যুগে দেখিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার উত্তরে আমার সভাপতি সাহেব বলেছেন, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমাদের মসজিদে আঘাত করা হচ্ছে, আমরা আপনাদেরকে পাহারা দিচ্ছি, আর আমার আলিফ ভাইকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। শুনুন ইসকন, যদিও ভারতের ছেলে প্রথম তার সেই প্রদত্তক ছিল, কিন্তু ইসকনের মূল প্রদত্তক লেখাপড়া করেছে খ্রিস্টানদের কাছে, সুতরাং তার সকল কর্মের পিছনে ইহুদিদের ষড়যন্ত্র আছে। বাংলাদেশের বাহিরে অন্যান্য 10টা রাষ্ট্রের উপরে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব, আফগানিস্তান সহ বিভিন্ন রাষ্ট্র তাদেরকে বাদ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ চাই, এরা উগ্রপন্থী, এরা সন্ত্রাসবাদী, এরা সরাসরি মানুষের গায়ে আঘাত করে শান্তিতে আছে, একটা দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা ইসকনকে এদেশে দেখতে চাই না, ইসকনের জায়গায় মাটিতে আর হবে না, ইসকনের ঠায় বাংলায় দেব না, ইসকনকে এদেশ থেকে বিতাড়িত করতে চাই। সংগ্রামী বন্ধুগণ, গত 2 বছর আগে ইসকন রায়ের বাদ আমার মুসলমান ভাইয়েরা তারাবীহ নামাজ পড়ছে, ওদের মাইকে ওরা গান বাজনা চালাচ্ছে, আমরা শুধু মাইকে আওয়াজ একটু ছোট করতে বলেছিলাম, আমাদের মুসল্লি ভাইদের উপর আক্রমণ করেছিল। এই সাহস কোথায় পেয়েছে? আবার ভারতের থেকে তাদেরকে দেওয়া হয়, একটা নয় আরো হ্রাস পড়বে এমন হুমকি ভারত থেকে দেওয়া হয়। আমরা ভারতকে বলে দিতে চাই, আপনাদের ওই সমস্ত পুরাঙ্গারি রাজনীতি বন্ধ করুন, ভারত খান খান হয়ে যাবে, ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এটাকে আমরা ভাঙতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সর্বপ্রথমকে আমরা পাহারা দিয়ে রাখছি, এই দেশের লাশ বন্ধুদের পতাকাকে শ্রদ্ধা করে সম্মান করি, এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণত রাখবো ইনশাআল্লাহ, কোন ষড়যন্ত্রের কানে আমরা পা দেব না। চলুন সকলে ধৈর্যের সাথে ইসকনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, যতক্ষণ পর্যন্ত এই দেশে ইসকনকে বাতিল করে দেওয়া না হবে, এই দেশ থেকে ইসকনের সমস্ত কার্যক্রম গুলো বন্ধ করে না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।